হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে বড়া, মানে ডালের বড়া। আমি বড়াটা বানানোর জন্য এখানে হচ্ছে ছোলার ডাল নিয়েছি, মসুরের ডাল নিয়ে ছোলার ডাল দিয়ে আমার আজকের বড়াটা হবে। আর এর মধ্যে আমি কি কি দিচ্ছি দেখেন, এখানে আমি মাংসের কিমা দিলাম, খুবই ছোটো ছোটো করে কেটে। কোনো রকমের রান্না করা বা সেদ্ধ করা বাদে আমি কাঁচা মাংসটা ডিরেক্ট দিয়ে দিছি। আর এর মধ্যে এখন আমি দিব পুদিনা পাতা আর কাঁচা মরিচ কুচি, একসাথে দিয়ে দিলাম। আর এক এক করে আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা হচ্ছে 1 কাপ মতো আছে এখানে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এটাও 1 চামচ, 1 চামচ। আরও দিব গরম মশলার গুঁড়া, আদা রসুন পেস্ট 1 চামচ, চাট মশলা দিলাম 1 চামচ। আর এই চাট মশলাটা দিলে আলাদা একটা টেস্ট আসে। এখন দেবো স্বাদ মতো লবণ, এক একজনের এক এক রকম টেস্ট, কারো একটু বেশি লাগবে, কারো একটু কম লাগবে। আমি আমার স্বাদ মতো লবণটা দিলাম। আর হলুদের গুঁড়া দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজার জন্য রেডি করলাম। চুলায় একটা প্যান বসাই দিছি, গরম হচ্ছে, গরম হয়েও গেছে। এখন আমি এর মধ্যে তেল দিব, তেলটাও আমার গরম হয়ে গেছে। এক এক করে আমি বড়াগুলো সব দিয়ে দেব। এই বড়াটা না খেতে অনেক মজা লাগে, কারণ ওই কাঁচা মাংসটা কিন্তু এই অল্প জাল দিচ্ছি আমি, ওই অল্প জালেই সেদ্ধ হয়ে যাবে। আর ওই মুখের মধ্যে মাংসটা পড়লে খুব মজা লাগে, যে ডাল দিয়ে মাংস দিয়ে একসাথে সেদ্ধ করে নেওয়া থেকে আমার কাছে মনে হয় এটাই বেশি মজা লাগে। এখন ভালো করে উল্টাই পাল্টাই দিব, এগুলো হইতে থাক। আমি আপনাদেরকে বাইরে পিঁপড়াদের আনাগুনা একটু দেখাই নিয়ে আসি। দেখেন দড়ির উপরে কীভাবে পিঁপড়াগুলো যাচ্ছে, আর আমাদের বাসায় এত পিঁপড়া হয়, আল্লাহ! সেই গুড়ি গুড়ি লাল পিঁপড়া, কালো পিঁপড়া, সব পিঁপড়াই আছে। এদিকে কিন্তু আমার বড়াটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেন কালারটা যা সুন্দর এসছে, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি এর মধ্যে একটা খেয়েও দেখছি, অনেক টেস্ট হয়েছে। এই যে আমার বড়াটার ফাইনাল লুক। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।